What a look! What a look! Shakib Khaner priyotoma cinema tike hype e anar jonno je look ta dorkar. Amar kache mone hoyeche etai shei look. Ekta cinema ke niye alochona hocche, ekta cinema ke niye samalochona hocche. Shei alochona samalochona ekta jobab, ekta thriller diye dilo ei loktar madhye. Shakiber ei buro lokta ki proman kore? Ekdom biddho boyosher ekta look, shesh jibone hoyto priyotomake mone kore golpo bolchen. এবং এরপরই সেই গল্পের পরিপ্রেক্ষিতে ওনার গল্প বলাটার পরিপ্রেক্ষিতে মানুষকে তার জীবনের যে প্রিয়তমার প্রতি তার যে ভালোবাসা বা মূল গল্পটি দেখানো হবে এই ধরনের গল্প আমরা তামিলে দেখি এই ধরনের গল্প আমরা মালায়ালমে দেখি ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে দেখছি যেটা একদম মৌলিক গল্প এই সিনটাকে যদি আপনি লাস্টে নিয়ে যান তাহলে কি থাকে প্রিয়তমার জন্য হয়তো বড় কোনো একটা বিপদে পড়েছিলেন সাকিব অনেকে চিন্তা করেছিলেন শেষ পর্যন্ত প্রিয়তমাকে সেভ করার জন্য সাকিব নিজের জীবনটা দিয়ে দিয়েছে কিন্তু শেষের দিকে গিয়ে দেখলেন যে না সাকিব এখনো বেঁচে আছে কোনো একটা জায়গায় হয়তো তাকে এই লুকে দেখা যাচ্ছে সেখানেও বড় একটা প্রশ্ন বড় একটা ধাঁধা আপনার চোখে পানি আনার জন্য হিমেল আশরাফ যাবতীয় যা করার দরকার করেছে ঈদে আপনি গরুর মাংস খেয়ে ঈদে আপনি আমোদ ফুর্তিতে থেকে নতুন জামা পরে আপনি একটা ফুরফুরে মনে প্রিয়তমা সিনেমাটা দেখতে যাবেন সেখানে আপনার আবেগ আপনার অনুভূতি সব কিছুকে খেয়াল করা হয়েছে হেবেল আশরাফ সহ প্রিয়তমা সেটে যারা আছেন তাদেরকে এই কাজের জন্য ধন্যবাদ দিতে হয় বিশেষ করে এই মেকআপটা করেছেন হচ্ছে সবুজ সবুজকে ঢাকা টিভির পক্ষ থেকে ধন্যবাদ গুড জব অনেক ভালো কাজ করেছে ছেলেটা আপনি যদি প্রিয়তমা সিনেমাটার এই লুকটা দেখেন দেখবেন যে অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে সবুজ এবং সবুজের টিম সবাই মিলে একটা সাকিবকে প্রেজেন্ট করেছে যে সাকিবটাকে নিয়ে সমালোচনা হতো নেটিজেনরা বলতো সাকিব খান আসলে আট ফিল্মগুলো করতে পারে না চঞ্চল চৌধুরী যেই ধরনের অভিনয়গুলো করেন বিশেষত নাট্যমঞ্চ থেকে এসে এই ধরনের অভিনয়গুলো সাকিব করেন না কিন্তু সাকিব এটার মধ্যে প্রমাণ করে দিলেন চরিত্রের প্রয়োজনে ওর থেকে অনেক উপরে যেতে পারি আমি বাট আমি যেহেতু বাণিজ্যিক ছবিগুলো করি সিনেমা হলগুলো বাঁচানো আমার হচ্ছে সবচেয়ে বেশি এবং বাণিজ্যিক ধারাটাই হচ্ছে আমার উপর নির্ভর করে গল্পটা আনা হয় সো আমার কাছে আসলে এই ধরনের আসে না প্রমাণ করে দিলেন যে প্রয়োজনে আমি ওটা পারি প্রিয়তমা সিনেমাটি যারা দেখতে যাবেন বিশেষ করে মনে করেন আমার পরিবার গেল এমনভাবে গল্পটা সাজানো হয়েছে একটা ইয়ং এজের পোলা যেটা যাবে যে মারপিট হোক সেটাও আছে একটা ইয়ং এজের পোলা যেটা থাকবে যে প্রিয়তমার গেট আপ হবে একজন গল্পকার যারা আসলে গল্প দেখতে যা কি হচ্ছে অনেক সমালোচনা করতে ওদের জন্য পানিশমেন্ট করা হয়েছে নায়িকা নিয়ে অনেকের আবার চুলকানি আছে সেই চুলকানিতেও মলম দেওয়া হয়েছে প্রিয়তমা সিনেমাটা নায়িকা কলকাতা থেকে ইদিকাকে নিয়ে আসা হয়েছে সাকিবের এই লুক দেখে যদি আপনি এইটা বলেন তাহলে আমি শিওর হিমেল আশরাফ প্রিয়তমাকে মানে যে পোস্টারে যে প্রিয়তমাকে আমরা দেখছি এটা আসলে কোনো প্রিয়তমা না ইদিকাকে হয়তো এর থেকে গর্জিয়াসভাবে প্রেজেন্ট করে দিবে কোথায় কোথাও আমার কাছে মনে হয়েছে ইদিকার যে ফার্স্ট লুকটা যেটা আসলে প্রথম এন্ট্রি সিন হবে সেটাও ধামাকা হবে সব কিছুর জন্য তো আর 10টা দিন ওয়েট করতে হবে এরপরে রিভিউ দিয়ে দিব প্রবলেম নাই বাট প্রবলেম হচ্ছে প্রিয়তমা সিনেমাটি নিয়ে যে সুশীলদের কথা বলছিলেন সেই সুশীলদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দিছে এরপরেও যদি আপনারা কথা বলেন তাহলে আপনারা বোকা ছাড়া আর কিছু না সাকিবের অভিনয় দক্ষতা নিয়ে সাকিবের যোগ্যতা নিয়ে যদি আপনার কাছে সন্দেহ থাকে তাহলে আপনি বোকা সাকিব পারে কিন্তু আসলে সাকিবের কাছে সেই গল্প আসে না প্রিয়তমা সিনেমাটির মাধ্যমে সাকিব প্রমাণ করে দিয়েছে যে সে একজন জাত অভিনেতা এই লুকটাকে নিয়ে সমালোচনা যদি হয় তাহলে আপনি দ্বিধায় বলতে পারেন বাংলা সিনেমাকে নিয়ে সমালোচনা হবে কলকাতা থেকে যে পরিমাণ উইশ এসছে সাকিব খানের প্রিয়তমার জন্য বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো সিনেমার জন্য এতটা উইশ আসে নাই প্রিয়তমার নাম বলেন কাস্টিং বলেন আপনারা অনেকেই হয়তো বলবেন যে ইদিকা আছে এই জন্য কলকাতা থেকে ইদিকা কলকাতার ওরকম সারা জাগানো কোনো মেয়ে না সিরিয়াল থেকে এসছে প্রতিষ্ঠিত কোনো নায়িকাও না যে তার জন্য একটা আলাদা দর্শক মহল আছে মূল ব্যাপারটি হচ্ছে ভালো কাজের জন্য কলকাতায় সাকিবের বড় একটা ফ্যানবেজ আছে এবং সেখান থেকে উইশগুলো আসছে এবং এভাবেই প্রিয়তমা সিনেমাটি ব্লকবাস্টারের পথে যাচ্ছে